হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং, কেমন আছো তোমরা সবাই? সুপর্ণাস গুড লাইফে তোমাদেরকে আবারও একবার অনেক স্বাগত জানাই। তো এখন বাজে সকাল 6:30। তো যা যা কাজকর্মগুলো ছিল, মানে এটা থালা বাসনগুলো ধোয়া, ঘর দোর ঝাড় দেওয়া, এগুলো সব কিছুই কমপ্লিট হয়ে গেছে। আর এই যে দেখো, এই ঢ্যাঁড়শগুলো মা তুলে নিয়ে এসেছে, আজকে এই ঢ্যাঁড়শগুলোই বেরিয়েছে। আর ঢ্যাঁড়শ গাছগুলো কত লম্বা লম্বা হয়ে গেছে দেখো। আর ফুল গাছেও আজকে অনেকগুলো ফুল ফুটবে, তার কুড়িগুলো তোমরা দেখতে পাচ্ছ সাদা জবার। আর এপাশে একটা জবা ফুল আছে, তারও কিন্তু আজকেই ফুটবে, কারণ তার কুড়িটা তোমাদেরকে দেখাচ্ছি একবার। এই যে দেখো, কয়েকদিন ভালোই বৃষ্টি চলছে, পুরো একদম চারপাশটা একদম মেঘলা হয়ে আছে, টানা বৃষ্টি চলছে বলতে গেলে। আর তো ঠিক আছে, চলো এখন বেশি বকবক করবো না, মেয়ের আজকে স্কুল আছে। কয়েকদিন মেয়ে স্কুল মেয়েকে স্কুলে পাঠাইনি, কারণ মেয়ের শরীরটা ভালো ছিল না। তো ভাবছি আজকে একটু স্কুলে পাঠাবো, তো যে কারণে সকাল থেকেই আমাকে লেগে পড়তে হবে। তো এখন আমি স্নান করতে যাব, তো স্নান করে এসে তারপর বাকি কাজগুলো করব, কারণ এখন আমার রুটিনে একটু চেঞ্জ হয়েছে। আমি সকাল সকালই স্নান করে নিই, স্নান করে ঠাকুরে ফুল দিয়ে তারপর বাকি কাজগুলো আমি করতে থাকি। তো ঠিক আছে, চলো আজকে সারাদিনের কিছু কিছু মুহূর্ত তোমাদের সাথে শেয়ার করব, স্কিপ না করে দেখতে। তো স্নান করে চলে এসেছি রান্নাঘরে দুধ গরম করতে। এই যে দেখো, দুধ গরম করতে বসিয়ে দিয়েছি। মেয়ের জন্য দুধ গরম হবে আর আমাদের জন্য চা হবে। তো আমি চা করার সময় একটু গুঁড়ো দুধ দিয়ে দেবো। এই যে দেখো, গুঁড়ো দুধ, আমুলের গুঁড়ো দুধ এটা। তো একটু দুধ, মানে 3 কাপ যেহেতু চা হবে, তো 2 কাপ ইয়ে নিয়েছি, দুধ নিয়েছি, গরুর দুধ, আর 1 কাপ জল নিয়েছি। তার সঙ্গে একটু গুঁড়ো দুধ মিশিয়ে দিচ্ছি, তাহলে কি হয়, টেস্টটা কিন্তু অনেকটা ভালো হয়। তো যে কারণে একটু মিশিয়ে দিচ্ছি, সেই সঙ্গে তো আদা আর এলাচ থেতো করে তো নেওয়া আছে। তো এভাবে চা খেতে কিন্তু সত্যি খুব ভালো লাগে। আর সকালে তো তোমরা জানো, অনেকে বলে যে দুধ চা সকালে খাওয়া ভালো নয়, বাট খেতে কিন্তু খুব ভালো লাগে। আর আমার মতো কে কে গুঁড়ো দুধ খেতে ভালোবাসো অবশ্যই কমেন্ট করে জানাবে, কারণ যখনই আমি গুঁড়ো দুধের কিছু করতে আসি, চা বলো বা অন্য কিছু বলো, তখনই কিন্তু আমি 1 চামচ খেয়ে নিই, কারণ আমার ভীষণ ভালো লাগে খেতে। আর আমি এটা লোভ সামলাতে একেবারেই পারি না, তো যে কারণে আমি একটু খাই। আর আমার মেয়ে যদি দেখতে পাই, সেও এসে বলবে মা আমাকে একটু দাও। তো মেয়ে এখন এখানে নেই, তো মেয়ে কিন্তু 1 চামচ খেয়ে চলে গেছে। তো এখন আমি খাচ্ছি, যেহেতু চা হচ্ছে তো তাই এখন আমি একটু খাচ্ছি। আর খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। আর তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও যে তোমাদের কার কার এটা পছন্দ। তো বন্ধুরা, আমার চা করা কমপ্লিট হয়ে গেছে, চাগুলো এখন নিয়ে নিচ্ছি। 3 জনের মতো করেছি, আমার, শুভর আর মায়ের। তো বাবা তো তোমরা জানো দোকানে চা খায়, কারণ আমাদের ঘরে চাটা একটু দেরি করে হয়, কারণ সবাই উঠলে, মানে মেয়ে শুভ সবাই উঠলে তারপর চা করি। বাট বাবা তো সকাল সকাল ওঠে, তাই দোকানে খেয়ে নেয়। আর বাইরে হচ্ছে বৃষ্টি, ভাবছি মেয়েকে স্কুলে পাঠাবো কিনা, দেখা যাক। রান্নাবান্না করে নিই, যদি ফাঁকা হয় তো মেয়ে স্কুলে যাবে, না হলে আমার রান্না হয়ে থাকবে, এটাই সুবিধা। তো যাই হোক, বৃষ্টি কমবে কি কমবে না ওই ভরসায় তো থাকলে হবে না, নিজের কাজটা নিজেকে করে যেতে হবে। তো মেয়ে এখন খাচ্ছে, ওকে বলেছি, মানে গরুর দুধ দিয়েছি, বাট গরুর দুধ দেইনি আজকে, কারণ বলেছিলাম ওর শরীরটা ভালো নেই। তো এই কারণে এমনি গুঁড়ো দুধ দিয়ে জল দিয়ে ফুটিয়ে বিস্কুট দিয়ে ও খাচ্ছে। তো চলে এসেছি রান্নাঘরে, এখানে আলু কেটেছি দেখো, আলু ভাজা করব, মেয়েকে টিফিনে আলু ভাজা আর মুড়ি দেওয়া হবে। আর এখানে মসুর ডাল নিয়ে এসেছি, একটু ডাল বানাবো মেয়ের জন্য, ডাল দিয়ে খেয়ে। এবং এখানে একটা সবজি তরকারি করো, সব রকম সবজি, মানে কুমড়ো ডাঁটা, তার সঙ্গে যা যা সবজিগুলো লাগে, আর একটা কুমড়ো ফুল ফুটেছিলো সেটাও দিয়ে দিয়েছি। রয়েছে এখানে চিংড়ি মাছ, এই চিংড়ি মাছ দিয়ে সবজি তরকারিটা রান্না করব, আর ডাল হবে। তো এই দুটো দিয়ে খেয়ে মেয়ে স্কুলে যাবে। এখনও মাছ আসেনি, কারণ আজকে বাজার বার, বাবা গেছে বাজারে, বাজার থেকে এলে মাছ নিয়ে, মাছের কিছু আইটেম হবে। তো এখন ঝটপট করে এগুলো আমি রান্না করে ফেলি। তো এখন আমি উনানটা ধরিয়ে নিচ্ছি। আর দুপুরে কিন্তু আমি, মানে সকালে যে রান্নাটা কিন্তু আমি উনানেই করি, আর রাত্রে অনেক সময় গ্যাসেই করে ফেলি। আর ব্যাপারটা কি, অনেকের ঘরে এই বর্ষাকালে আমাদের এই গ্রামের দিকে কিন্তু অনেকের ঘরে উনানে, এই মাটির উনানে রান্না করতে ভীষণ প্রবলেম হচ্ছে। কারণটা হচ্ছে গিয়ে মাটিতে, মানে উনানে জল উঠে যাচ্ছে, তো যে কারণে ইঁদুরের গর্ত, সেখান থেকে জল উঠে যাচ্ছে, যে কারণে অনেকেরই কিন্তু রান্না করতে ভীষণ অসুবিধা। বাট ওই অসুবিধাটা আমাদের ঘরে নেই, কারণ নিচটা পুরো ঢালাই করা আছে আর ইঁট দিয়ে উপরে জাস্ট অল্প করে কাদা দিয়ে লেপা আছে। তো নিচটা যেহেতু একদম ঢালাই করা, তো যে কারণে কোনো জল ওঠা বা ইঁদুরের গর্ত হওয়ার কোনো ব্যাপার নেই। তো এটাই হচ্ছে আমাদের ঘরের সুবিধা, তাই রান্না করতেও কোনো অসুবিধা হয় না।
তো আমাদের গ্রামের দিকে কিন্তু এখানে অনেকের ঘরে কিন্তু এই প্রবলেমটা কিন্তু হচ্ছে, তো যাই তাই তোমাদেরকে বললাম। আর তোমাদের ঘরে কার কার এরকম প্রবলেম হচ্ছে অবশ্যই কমেন্ট করে জানিও। তো মেয়ে খেয়ে স্কুলে চলে গেছে, আর বাবাও বাজার থেকে চলে এসছে। আর বাজার থেকে দেখো এই মাছটা নিয়ে এসছে, এই মাছগুলো কেটে নিয়ে এসছে। এই মাছের আবার হয়তো ঝাল হবে, ডাল করা আছে, একটা সবজি তরকারি করা আছে, আর এই মাছের ঝাল হবে। তো এটাকে এখন আমি ধুয়ে নিয়ে আসব। আর দেখো বাজার থেকে নিয়ে এসছে গাজর, তারপরে হচ্ছে গিয়ে ফুলকপি, শশা, উচ্ছে, আলু। তো এই বাজার থেকে নিয়ে এসছে গাজরগুলো পুরো কাদা কাদা। তো এখন এই টাইমটা আমি ঘরটা ঝাড় দিয়ে ভালো করে মুছে নেব। এখন মেয়ে স্কুলে চলে গেছে, এটাই আমার সুযোগ ঘর পরিষ্কার করার। তো তোমরা দেখতে থাকো, ঘরটা ঝাড় দেওয়া হয়ে গেছে, এখন ঘরটা আমি ভালো করে মুছে নিচ্ছি। সেপাশের ঘরগুলো মুছে নিয়েছি, এখন আমার ঘরটা মুছছি। আর এখন আর স্নান করব না, কারণ সকালে তো স্নান করেছি। আর একবার স্নান করব, সেটা খাওয়া দাওয়া হয়ে গেলে তারপর আমি একটু থালা বাসনগুলো ধুয়ে একদম ভালো করে স্নান করে একটু রেস্ট নেব। তো এরকমই করছি কয়েকদিন ধরে, এটাই হচ্ছে চেঞ্জ। তো আজকেই তোমাদের সাথে সেটা শেয়ার করতে পারলাম। তো ঠিক আছে, চলো ঘরটা মুছে নিই, মুছে তারপরে কি করব। হ্যাঁ, কি জামা কাপড় আছে সেগুলোকে কাছাকাছি করব। তারপর তো আবার বাবা চলে আসবে, বাবাকে খেতে দেবো। আর হ্যাঁ, ওই মাছের তরকারিটা কিন্তু রান্না করা হয়নি, ওই মাছের তরকারিটা রান্না করতে হবে, এটাও বাকি আছে। তো টুকটুক করে সব কাজগুলো করব মোটামুটি। তো তোমরা দেখতে থাকো। আর আজকের ভিডিওটা কিন্তু খুব ছোট করব, কারণ বেশিক্ষণ আর ভিডিও করব না, যেহেতু আমি ছোট ভিডিও করছি, মিনি ব্লগ করছি। তো যে কারণে সারাদিনের ব্লগ দেখতে হলে কিন্তু অবশ্যই ইউটিউব চ্যানেলে গিয়ে দেখবে, এটা ছোট ভিডিও করছি, ঠিক আছে। তো তোমরা দেখো, আর এই ঘরটা একটু অন্ধকার অন্ধকার লাগে, কারণ লাইট দুটো লাইটই দেওয়া আছে, বাট তবুও যেন কীরকম একটা অন্ধকার অন্ধকার মনে হয়। তো এরকমই মোটামুটি ব্যাপার। তো ঘর মুছে আমি এই যে দেখো মাছে লবণ হলুদ মাখিয়ে নিয়েছিলাম, এই যে আমি মাছের ঝালটা এখন করে নেব। তো মাছের ঝালের জন্য মশলাও আমি বানিয়ে নিয়েছি, এখানে টমেটো কুচি, পেঁয়াজ কুচি আর কাঁচা লঙ্কা কুচি নিয়েছি, আর এখানে নিয়েছি সর্ষে বাটা। তো আলু দেব না, শুধু মাছেরই ঝাল করব। ডাল আর ওই সবজি তরকারি হয়ে আছে, এই মাছের ঝালটা জাস্ট বানাবো, হয়ে যাবে। তো শুভ অল্প করে ভাত খেয়ে গেছে, মাও অল্প করে ভাত খেয়েছে। শুভ বললো যে আসতে একটু দেরি হবে ওর। আর বাবা আমি মোটামুটি, বাবা আর মা তো আলু খায় না, আমি আর শুভ তো ভাবলাম যে না আজকে আর আলু দেবো না, শুধু মাছেরই ঝাল করে ফেলি। তো ঠিক আছে, চলো ঝালটা আগে বানিয়ে ফেলি। তো দেখো বন্ধুরা, আমার মাছের তেল ঝাল রেডি হয়ে গেছে। তো কালারটা দেখে বলো কেমন হয়েছে। তো গোটাগুটি মাছের তেল ঝাল বানিয়েছি। তো সেই সঙ্গে আজকের এই ছোট ব্লগটা এখানেই শেষ করছি। কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে, ভালো লাগলে বেশি বেশি করে লাইক করবে, শেয়ার করবে, আর পেজটিকে না ফলো করে থাকলে অবশ্যই ফলো করো। আর পুরো ব্লগটা দেখার জন্য অবশ্যই ইউটিউব চ্যানেলটিকে আমার সাবস্ক্রাইব করো, সুপর্ণাজ গুড লাইফ এই নামেই আছে। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ততক্ষণ তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, এখনকার মতো টাটা।